বিশাল বহ। মক্কার মানুষ বুঝি নাই, কেউ আমাকে সম্মান জানাইতে বের হয় না। 400 জন আলেম তখন বলতেছে, বাদশা জাহাপনা, মক্কার মানুষের কাছে একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল্লাহ খানায় কাবা। ওই ঘরটা হলো পৃথিবীর সবচেয়ে সম্মানী ঘর, এই ঘরের সম্মান তাদের কাছে সবচেয়ে বড়। এজন্য এই ঘরকে পিছনে রেখে এরা কারো সম্মানে মক্কা থেকে বের হয় না, কারণ ঘরের চেয়ে সম্মানী এখনো কেউ দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। অতএব আল্লাহর ঘরকে রেখে কারো সম্মানে ওরা মক্কা থেকে বের হয় না। তোব্বায় আউয়াল হিমিয়ারি কয়, আমার মাইন্ডে লাগলো তাহলে আমি এই ঘর রাখবো না, যেই ঘর আমার সম্মানে বাধা হয়ে দাঁড়ালো। আসে এসে গেল বাক্কায় বাইতুল্লাহর ঘরে, আল্লাহর ঘরখানায় কাবার সামনে 400 জন আলেম বাধা দেয়। ও বাদশা জাহাপনা, সব জায়গায় আঙ্গুল দিও না, সব জায়গায় তুমি বিয়াদবি কইরো না, সব বিয়াদবি আল্লাহ সইতে পারে, আল্লাহর ঘরের সাথে বিয়াদবি আল্লাহ সইতে পারে না, সব বিয়াদবি আল্লাহ সইতে পারে, কিন্তু আল্লাহ তার বন্ধুর সাথে বিয়াদবি সইতে পারে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এজন্য নবীর সাথে যারা এই বিয়াদবি করেছে, নবীর যুগে প্রত্যেকটা বিয়াদবি আল্লাহ ধরছে। আল্লাহ কয়, আমি আল্লাহ আমার কথা সইতে পারবো, আমার বন্ধুরে গালি দিলে আমি সইতে পারি না। আর নবী কয়, আমি নবী আমার গালি সইতে পারি, আমার আল্লাহরে গালি দিলে আমি আমি নবী সইতে পারি না। বন্ধু বন্ধুর জন্য কতটা পাগল, বাইতুল্লাহ হাত দিয়া দিবে ভাঙ্গার জন্য 400 জন আলেম বাধা দেয়। এরপর তোব্বায় আউয়াল হিমিয়ারি বাধা মানতে রাজি না, হাতটা দিয়ে দেয়, হাতটা দিয়ে দেয়, আলেম ওলামারা বাধা দেয়, বাধা মানে না। যেই মাত্র হাতটা আল্লাহর ঘরে মাত্র লাগাইল ভাঙ্গার নিয়তে, সাথে সাথে নাক মুখ দিয়া রক্ত বের হওয়া শুরু হলো, ফিনকে দিয়া রক্ত বের হওয়া শুরু হলো। বাদশার সাথে সাথে যেই জায়গায় দাঁড়ানো ছিল জায়গার মধ্যেই দাঁতি লেগে গেল, মরে যাবে রক্ত বক্ত বন্ধ হয় না। এইবার আলমরা বলতেছে, বাদশা বারবার বলেছিলাম বিয়াদবি সব জায়গায় আল্লাহ সহ্য করে না, কেন তুমি এমনটা করতে গেলা? বাদশা তখন কয়, আমি মাপ চাইগো, আমাকে মাপ করো, আমি বুঝি নাই। কয়, আল্লাহর ঘর ধরে আবার তুমি মাপ চাও? যেই মাত্র আল্লাহর ঘর ধরে আবার মাপ চাইছে, মালিক আমি ভুল করে ফেলেছি, আল্লাহ সাথে সাথে তওবা কবুল করে তারে সুস্থ বানায় দিছে। বলুন তো, সুস্থতার চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন না, কার হাতে? এই একদিন আছে তো, হ্যাঁ, সাবধান, এটা মনে রাখবেন না, ওই জায়গার পানি গায়ে লাগাইলে সুস্থ হয়ে যাবেন, অমুকে ফু দিলে পরে আপনি সুস্থ হয়ে যাবেন, এই ধরনের একদিন রাখা যাবে না। সুস্থতার মালিক কে? আল্লাহ। এখন বাদশায় কয়, যেই ঘরে এত দামি ঘর, এই ঘরে আমি একটা খেদমত করব। তারা কয়, কী খেদমত? কয়, আমি আল্লাহর ঘরের গিলাফ লাগাই দিব। আমার নবীর জন্মের 1000 বছর আগে আল্লাহর ঘরখানায় কাবার গিলাফ লাগাইল যে ব্যক্তি, সে হলো ইয়ামেনের বাদশা তোব্বায় আউয়াল হিমিয়ারি। কে উল্লেখ করেছেন? প্রসিদ্ধ ইতিহাসবিদ আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে এই আল্লাহর ঘরে গিলাফ লাগানো হলো। আজও আল্লাহর ঘরে গিলাফ আছে, পরিবর্তন হয়, বদলানো হয়, কিন্তু সিস্টেম ও তখন থেকে শুরু হয়েছে। এরপরে উলামায়ে কেরাম বলতেছে, আর একটু সফর করবেন? হয়, আর একটু সফর করব, আমি মক্কার আশপাশ দেখব। ঘুরতেছে 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 একটা রাস্তার কিনারা, একটা রাস্তা দিয়ে তারা হাঁটতেছে। এইবার রাস্তাটা যাওয়া মাত্রই দেখা যায় 400 জন আলেম একজন আরেকজনকে লক্ষ্য করে বলতেছে, দোস্ত, ও দোস্ত, রাস্তার কন্ডিশন দেখে মনে হয় এই রাস্তাটা বুঝি আমরা ভালো করে চিনি, রাস্তার বিবরণ তাওরাত কিতাবের মধ্যে এসেছি। কোন রাস্তা? কয়, নবীজি যেই রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন যেই রাস্তা দিয়া, এই রাস্তাটা কেমন হবে, কন্ডিশন কেমন হবে? ওই রাস্তার বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। শুধু আমার নবীর কথা তাওরাতে না, নবী যে রাস্তা দিয়া হিজরত করে মদিনায় যাবেন ওই রাস্তাটা কেমন হবে, এই কথাগুলিও আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছে। 400 জন আলেম একজন আরেকজন কয়, দুস্ত, এ দুস্ত, একটু দেখ, তাকায় দেখ, কিতাবের সাথে মিলে কিনা? কয়, 100% মিলে গেছে।
এই সেই রাস্তা হিজরতের রাস্তা। তাহলে আর থামা যাবে না, চলতে থাকো মদিনা পর্যন্ত আমরা যাব। তখন তো মদিনায় কোনো ঘর নাই বাড়ি নাই, মদিনায় কোনো ঘর নাই বাড়ি নাই, কিন্তু তারা বলতেছে আমরা মদিনা পর্যন্ত যাব। কারণ মদিনা কোন জায়গাটা হবে, ওই জায়গার আবহাওয়া কেমন হবে, এই জায়গার এলাকাটা কেমন হবে, আল্লাহ তাও তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। অতএব আমরা মাটি দেখলে বুঝে ফেলবো এটাই হবে সোনার মদিনা। যাইতেছেন যাইতেছেন সোনার মদিনায়, যাইয়াই ওই 400 জন তাওরাতের আলেম ডানে বামে তাকায়, পাহাড় পর্বত দেখে জমিনের পরীক্ষা করে, পরীক্ষা করে সবাই শুকরিয়া তান আল্লাহর কদমে সেজদায় পড়ে গেছে। বাচ্চা বলতেছে উলামাই কেরাম আমাকে একটু কোলে বলো না কি হয়েছে, কয় শুকরান শুকরান আলহামদুলিল্লাহ আমরা মদিনাতুল মুনাওয়ারার সংবাদ পেয়ে গেছি, সন্ধান পেয়ে গেছি। কয় কোন জায়গা, কয় যেখানে আপনি আমি দাঁড়ায় আছি গো বাদশাহ, এই জায়গাই হবে সোনার মদিনা, যেখানে আখিরি নবী চিরনিদ্রায় শুয়ে থাকবেন। মক্কার আপন মানুষগুলি নবীকে মক্কায় থাকতে দিবে না, রক্তের মানুষগুলো আমার নবীকে পিটায় রক্তাক্ত করবে। সেই নবী চোখের পানি মুইসা মুইসা মদিনার দিকে হিজরত করবে, আর এই হবে সেই সোনার মদিনা, এখানেই বসতি গড়ে উঠবে, এখানেই নবী শুয়ে থাকবে। এই কথা বলা মাত্র উলামায়ে কেরাম কান্দে আর কয় বাদশা যাহাবো না, আপনি আপনার ইয়ামিন চলে যান, আপনার সৈন্য সামন্তলে আপনি ইয়ামিন চলে যান, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি মদিনার সংবাদ যেহেতু পেয়ে গেছি, সন্ধান যেহেতু পেয়ে গেছি, আমরা বাকি জীবন এই জায়গায় কাটায় দিব, এখানেই যেন আমাদের মরণ হয়, এখানেই যেন আমাদের কবর হয়, আমাদের কবরের পাশ দিয়ে যেন রহমতের নবী হাঁটা চলা করে, আমার নবী রহমতের নবীর পায়ের দোলায় যেন আমরা কবরে শান্তি পাই। যুরাকুম সুবহানাল্লাহ। এ ভাই একটু মনোযোগ দিয়ে শুনো রে নবীর আশিক, একটু তোমার আমার নবীর শান মানের কথাগুলি একটু শুনো। আমি তো শুধু শানের কথাগুলা বলতেছি, আমার নবী এখনো আসেনি নাই দুনিয়ায়, দুনিয়া আসার আগে নবীর শান কি ছিল ওই কথাগুলি শুধু একটু বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। আজকে কার প্রেমে পাগল হয়েছো তুমি, কোন খেলোয়াড়ের প্রেমে পাগল হয়েছো, কোন মানুষের প্রেমে পাগল হয়েছো? পাগল যদি হওয়ার কথা, মহব্বত যদি তোমার করার কথা, এশক ভালোবাসা যদি তোমার অন্তরে নেওয়ার কথা, তিনি হবেন তোমার নবী, তোমার কান্ডারি নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরাম কইউ বাদশা আপনি চলে যান, আমরা ইয়ামেন ফিরে যাব না, আমরা মদিনাতে আমাদের কবর বানাতে চাই, মদিনা যেন আমাদের কবর হয়। বাদশা বলতেছে আমারও তো মন চায় আমার কবরটাও মদিনায় হোক, কিন্তু আমি তো ইয়ামেনের বাদশা, আমি যদি বাদশা কি বাদশাহী যদি আমাকে সারতেও হয়, কাউকে বুঝাইতে হবে, কি করব আমি, আমি চলে যাই, তোমরা এখানে থাকো, আমি তোমাদের জন্য 400টা ঘর বানিয়ে দিয়ে যাই। বাদশাহ 400 জন আলেমের জন্য 400টা ঘর বানিয়ে দিল, একটা ঘর বাদশাহ আলাদা করে বানাইতেছে মনের মাধুরী দিয়া, এত সুন্দর করে, এত সুন্দর করে বাদশাহ একটা ঘর বানাইতেছে। 400 জন আলেম ডাক দিয়া কই বাদশাহ যাবো না, এই ঘরটা তুমি কার জন্য বানাও, এই ঘর তুমি কার জন্য বানাও? বাদশাহ চোখের পানি মুছে আর কয় আমার রহমতের নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, মদিনায় তোর কোনো বাবা থাকবে না, তার কোনো ভাই বোনা পোন বলতে কেউ থাকবে না, মদিনায় তার কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, মায়ার নবীর জন্য আমি তার জন্মের 1000 বছর আগে মদিনায় ঘর বানাইয়া দিয়া গেলাম। যেন হিজরত করে আমার নবী মদিনায় আসার পর কারো বাড়িতে যাইতে না হয়, কারো ঘরে ঢুকতে না হয়, নবী যেন নিজের ঘরে ঢুকতে পারে। এই ঘরটা মনের মাধুরী দিয়া বাদশা বানায় দেয়, আর ঘরটার তালা দিয়া চাবিটা আমির সাহেবের হাতে বুঝায় দেয়। বাদশা কান্দের আমির সাহেব চাবিটা হাতে নেন,
আপনার মৃত্যুর আগে আপনি আপনার চাবিটা আপনার ছেলেরে বুঝায় যাবেন, ছেলেরে বলবেন সে যেন তার ছেলের হাতে বুঝায় দেওয়া যায়, তারে বলবেন সে যেন বুঝায় যায়। এইভাবে এই চাবির প্রকৃত মালিক হলেন রহমতের নবী, মায়ার নবী। আর আমার একটা চিঠি, আমি চিঠিটাও দিয়া গেলাম, চিঠিটাও আমানত হিসাবে রাখবা, আমার নবীর হাতে যেন চিঠিটা যায় পৌঁছে। আমি সব চিঠি আর চাবি হাতে রাখল, এ ভাই আমার নবী 1000 বছর পরে নবী তো নিয়ে আসলেন, নবী আস্তে আস্তে বড় হলেন, এরপরে নবী দাওয়াত দিলেন মক্কার মানুষগুলিকে, তারা কিছু মানল কিছু মানল না, নবীকে মক্কায় থাকতে দিল না, বের করে দিল। আমার নবী রাতের অন্ধকারে মক্কা ছেড়ে বের হয়ে চলে আসতেছেন, মক্কার কাছে কাছে আইসা নবী মক্কার দিকে তাকায় চোখের পানি ঝরায় নবী কান্দে আর কয়, এরে মক্কা আমি তোমার কুলে ছোট থেকে বড় হয়েছি, আমি তোমার মাটিতে কত দৌড়াদৌড়ি করেছি, কত খেলাধুলা করেছি, আজকে আমার আপন মানুষগুলা আমাকে আমার জন্মভূমিতে থাকতে দিল না, আমার মায়ার মানুষগুলা আমার রক্তের মানুষগুলা আমার মায়ার দেশে আমাকে থাকতে দিল না। নবী যখন চোখের পানি জোরে জোরে কান্দে, আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দিছে, জিব্রাইল আমার বন্ধুরে যা বলো আর যেন না কান্দে, আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধুরে যা বলো আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম জন্মভূমির দিকে তাকে যেন বন্ধু চোখের পানি না জড়ায়। আমি জানি তার দেশের প্রতি জন্মভূমির প্রতি বন্ধুর মায়া লাগতেছে, যায় তুমি সুসংবাদ দাও অল্প দিনের ভিতরে আমি মদিনা থেকে আবার তার জন্মভূমিতে তারে ফিরিয়ে দিব, যায় বলো বন্ধু যেন না কাঁদে তার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। আল্লাহ নবী রহমতের নবী মক্কা আসলেন, নবীজি কুবা এলাকায় সর্বপ্রথম অবস্থান করলেন, এখন যে মসজিদে কুবা এখানে নবী সর্বপ্রথম মসজিদ বানাইলেন। আর নবী ঘোষণা দিলেন এই কুবা মসজিদে যে 2 রাকাত নামাজ পড়বে আল্লাহ তারে কবুল একটা উমরা হজের সওয়াব দান করবেন। এই কুবা এলাকাটা হলো আমার নবীর বাবা আব্দুল্লাহর নানার বাড়ি, এই জায়গাটাতে আমার নবীর কিছু আত্মীয় স্বজন ছিল, এজন্য কুবা এলাকায় নবী সর্বপ্রথম অবস্থান করলেন, মসজিদ বানাইলেন। মদিনা থেকে মানুষ নবীকে সুস্বাগতম জানানোর জন্য কুবার দিকে রওনা দিছে, সবাই কুবার দিকে রওনা দিছে। এইদিকে ওই আমির সাহেবের হাতে ইয়ামেনের বাদশার দেওয়া যে চিঠি আর চাবি ছিল, এই চিঠি আর চাবি আমানত হিসেবে আস্তে আস্তে হাত পর হাত এক হাত থেকে আরেক হাত হইতে হইতে সর্বশেষ আমির সাহেবের বংশের যেই লোকটার কাছে সর্বশেষ এই চিঠি আর চাবি এসে পৌঁছল, তার নাম হলো আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহু। সর্বশেষ এই চিঠি আর চাবি হযরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এই চিঠি আর চাবি এসে পৌঁছল। মদিনার মানুষজন কুবার দিকে যায়, মানুষেরা কয় আবু আইয়ুব তুমি কি যাইবা না নবীকে আগে আনতে? আবু আইয়ুব আনসারি কয় তোমরা যাও, আমি একটা ঘর মোছামুছি করতেছি, পরিষ্কার করতেছি। বলি ঘর কার ঘর? কয় বুঝবা সব পরে সব তোমরা জানবা, তোমরা যাও। আমার মন বলে তোমরা নবীকে যে খুঁজা তালাশ করো, আর আমার নবী আমাকে খুঁজতে এখানে আসবে। আমার মন বলে মায়ার নবী আমাকে খুঁজতে এখানে আসবে, কারণ আমার আল্লাহ অবশ্যই তার বন্ধুকে জানায় দিছে, বন্ধু তোমার ঘর রেডি আছে, এখনো ওই ঘরের তালা কেউ খুলে না, সবার আগে তুমি দয়া তালা খুলবা। আল্লাহ নবী রহমতের নবীর কাছে মদিনার মানুষজন যা বলতেছে, নবী গ আমার বাড়িতে আপনি আগে উঠুন। ওগো নবী আমার অতটা বাড়ি আছে, এতটা ঘর আছে, থাকার কোনো সমস্যা নাই। আল্লাহ নবীকে যার যার বাড়িতে নেওয়ার জন্য সবাই পাগল পাড়া হয়ে গেল। মায়ার নবী দয়ার নবী তখন বলতেছেন আমি কার বাড়িতে থাকবো, কার বাড়িতে উঠবো আমি জানি না, আমি কোথায় যাব এটা জানেন, আমার আল্লাহ জানে আমার উটনি, আমি যেই উটের উপরে সওয়ার হয়েছি এই উট জানে আমার ঠিকানা কোথায় হবে। আল্লাহু আকবার,
কাউনাইনে মুখতারে খুদা তুমকো বানায়া, কাউনাইনে মুখতারে খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া, মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হে, তাজদার মদিনা হে তুমা হে আরবি হে, তাজদার মদিনা হে তুমা হে আরবি হে, আশজার নে দেতে হে নবুয়ত কে শাহাদাত, তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারাত, আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা ওই সিনি না ওই সে না, আল্লাহুম্মা দুর মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার জন্য বলতেছিলাম, আল্লাহ নবী বলতেছে আমি জানি না কোথায় যাব কোন দিকে যাব, জানেন আমার আল্লাহ জানে আমার উটনি। মায়ার নবী উটের পিঠে উঠে গেলেন, সাহাবায়ে কেরাম মদিনার মানুষ যাদেরকে আনসার বলা হয়, নবীর সাথে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাদেরকে মুহাজির বলা হয়, আর মদিনার মানুষ যারা নবীকে সাহায্য করেছে তাদেরকে আনসার বলা হয়। আনসার শব্দের অর্থই হলো সাহায্যকারী, তারা সাহায্য করেছেন, জায়গা দিয়েছেন, ঘর দিয়েছেন, টাকা দিয়েছেন, সব দিক দিয়ে সহযোগিতা করেছেন বিদায়, তাদের নাম হলো আনসার। সবাই যায় জান্নাত, শুধু একজন তিনি কে, আবু আইয়ুব আনসারী। তিনি তো ওই ঘরটা শুধু মুসামুসি করতেছেন, মুসামুসি করতেছেন, পরিষ্কার করতেছেন। আমার নবীর উটনি একে একে নবীকে নিয়ে চলতে লাগলো, সামনে একজনের বাড়ি পড়ে, ওই বাড়িওয়ালা মনের ভিতরে বড় আশা নিয়ে বসা থাকে, ও মালিক তোমার বন্ধুর উটনিটা যদি আমার বাড়ির সামনে একটু বসত, হায়রে যদি আমার বাড়ির সামনে উটনিটা একটু বসত, কিন্তু না, বাড়িটা পাস করে যখন উটনিটা চলে যায় সে নিরাশ হয়ে যায়, সামনের বাড়িওয়ালা বুক ভরা আশা নিয়ে আবার বসা থাকে, মনে হয় আমার বাড়িতে উটনিটা বসবে, তার বাড়িতে উটনিটা বসলো না। আগাইতেছে আগাইতেছে মক্কা মদিনার অলি গলি, মদিনার অলি গলি দিয়া উটনিটা যায়, কেউ তারে রাস্তা চিনে দেওয়া লাগতেছে না, যেন উটনি মদিনার সব রাস্তা চিনে। এইভাবে উটনিটা মায়ার নবীকে নিয়ে ঘুরতেছে, ঘুরতে 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 ওই সেই বাড়ি যেই বাড়ি নবীর জন্মের 1000 বৎসর আগে ঘর বানায় গেল ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিমিয়ারি, মসজিদ নববীর পাশে ওই ঘরের সামনে নবীর উটনিটা গেল। ওই জায়গায় আবু আইয়ুব আনসারির হাতে হলো চিটিয়ার চাবি, ওখানে যাইয়া উটনিটা মায়ার নবীকে নিয়ে বসে গেল। আল্লাহু আকবার। আবু আইয়ুব আনসারি আমার নবী রহমতের নবী, মায়ার নবী ডাক দেয়া বলতেছেন আবু আইয়ুব কোথায় আমার চিঠি আর চাবি আমার হাতে দাও। কেউ বলে নাই ওই সময় মদিনার মানুষ নবীর সাথে হিজরতকারী আবু বকর, কেউ জানে না এই চিঠির ইতিহাস কি চাবির ইতিহাস কি। আল্লাহ নবী দেয়া বলতেছেন আবু আইয়ুব কোথায় আমি নবীর চিঠি আর চাবি তোমার কাছে আমানত, আমার আমানত আমার হাতে বুঝায় দাও। আবু আইয়ুব আনসারি চোখের পানিটা মুছে আর কয় নবী গো আমি ভালো করে জানতাম গো নবী, আপনাকে আমার আল্লাহ সব জানায় দিবে আর আপনি ঠিকই আমার কুজেই পর্যন্ত পৌঁছে যাবেন, আমি তো কুবা বোঝাইতে পারতাম যাই নাই, আমি আপনার ঘরটা মুসামুসি করতেছি গো আল্লাহর নবী। মায়ার নবী চিঠিটা আর চাবিটা হাতে নিয়েছেন, হাতে নিয়ে মায়ার নবী চিঠিটা খুললেন, চিঠিটা খোলার পরে
পরে নবী দেখেন লিখছে তুব্বাই আউয়াল হিমিয়ারি, এ নবীর জন্মের 1000 বছর আগের চিঠি। এই চিঠিতে ইয়ামিনের বাদশাহ লেখছে, ও গো মায়ার নবী, রহমতের নবী সরবারে দু জাহান সৈয়দুল মুরসালিন, নবী গো সফরে বের হয়ে আপনার মদিনাতুল মুনাওয়ারার সন্ধান পাইয়া গেছি, আমার 400 জন আলেম মদিনায় রয়ে গেছি, ওদের কবর হবে আপনার কবরের পাশে, মন চাইছিল আমিও থাকতাম কিন্তু পারলাম না, আমি বাদশাহ হওয়া ইয়ামেন ফিরে গেলাম। ও গো নবী জি, আমি আপনার জন্য একটা ছোট্ট হাদিয়া রেখে গেলাম গো নবী, একটা ছোট্ট কামরা, মদিনায় যেদিন আপনি হিজরত করে আসবেন আপনি ওই কামরার মধ্যে আগে ঢুকবেন, এই ঘরের মালিক হলেন আপনি, আমি আপনার উপরে আপনার জন্মের 1000 বছর আগে ইমান আনলাম, জন্মের 1000 বছর আগে ইমান আনলো ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিমিয়ারি। ভাইরা আমার জন্য বলতেছি আমার নবীর সম্মানের কথা কি বলবো, সারা রাত বললেও শেষ হবে না। মায়ার নবী দয়ার নবী জন্মগ্রহণ করলেন, নবী জন্মগ্রহণ করলেন মক্কার পাশ থেকে মানুষজন মহিলারা বাচ্চা নেওয়ার জন্য আসতেছে লাইন ধরে, নবীর দুধমা হালিমা সাদিয়া তিনিও আসতেছেন লাইন ধরে, বান্ধবীদের সাথে হালিমা সাদিয়ার উটনিটা কোনোভাবেই সাথে পাল্লা দিয়া পারে না, কারণ হালিমা সাদিয়ার উটনিটা বড় দুর্বল। আল্লাহর নবী রহমতের নবী মার কুলে জন্মের আগেই তো নবী বাবা হারাইলেন, আমার নবী তো এতিম, হালিমা সাদিয়া বান্ধবীদের সাথে পাল্লা দিয়া পারলেন না, ওরা আগে চলে আসলো, কারণ উট ছিল তার বড় দুর্বল, হাঁটতে পারে না। বান্ধবীর আগে আইসা একে একে ভালো ভালো ঘর থেকে বাচ্চাগুলি টাকার বিনিময়ে নিয়ে গেল, আমার নবীর দরজার সামনে যে হাজির হয়, হাজির হয়ে কয় বাচ্চা আছে নি নবীর মা আমেনা কয় আছে তো, কয় বাবা আছে নি নবীর আম্মা চোখের পানিটা মুছে আর কয় না আমার সন্তানের বাবাটা, আমার সন্তান মোহাম্মদ ইয়েতিম, আমার সন্তান আব্বাকে ডাক দিতে পারে না, বাবা ডাক দেওয়ার ভিতরে কত মজা আমার নবী জানে না, আব্বু ডাকটার মধ্যে কত মজা আমার নবী জানেন না, কয় না না এতিম সন্তান নেওয়া যাবে না, নাইলে আমরা বকশিস বেশি পাবো না। মহিলারা একে একে চলে গেল, কেউ নবীকে নিল না। হালিমা সাদিয়া সবার পরে মক্কায় ঢুকলেন, সবাই তো ভালো ভালো ঘর থেকে বাচ্চা নিয়ে গেছে, হালিমা সাদিয়ার ভাগ্য আমার নবীর দরজায় তারে নিয়ে আসছে। হালিমা সাদিয়া দরজার সামনে আইসা বলতেছে, বাচ্চা আসেনি, নবীর আম্মা কাঁদেন আর বলেন আমার সন্তানের তো বাবা নাই, আসে তো বাচ্চা বাবা নাই এতিম তুমি নিবানি। হালিমা সাদিয়া দরজার বাহির থেকে বলতেছে, দরজাটা একটু খুলো, তোমার মানিকের চেহারাটা এক নজর দেখাও, এরপরে সিদ্ধান্ত নিব আমি নিব কি নিব না। দরজাটা খোলার পর আমার নবীর চেহারাটা দেখা মাত্রই হালিমা সাদিয়া আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া উঠলেন, আল্লাহু আকবার। হালিমা সাদিয়া কই গো আমিনা, আমি হালিমা জীবনে কত সুন্দর সন্তান দেখেছি, এত সুন্দর বালক আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমিনা বলতেছে, তুমি কেমনে দেখবা, আমিও তো দেখি নাই। আল্লাহ পাক কয় জিব্রাইল রে, হালিমাও বুঝি আমার বন্ধুর মতো দেখে নাই, মায়ও বুঝি আমার বন্ধুর মতো কাউরে দেখে নাই, তুমি জিব্রাইলে দেখছো নি। জিব্রাইল কয় আল্লাহ, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম দুনিয়া আমি জিব্রাইল সফর করেছি, কসম খোদার মালিক তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন সুন্দর আমি পৃথিবীর কোথাও পাই না। আল্লাহ পাক কয় জিব্রাইল, তুমি কেমনে দেখবা, আমি না কেমনে দেখবে, হালিমাও কেমনে দেখবে, আমি আল্লাহ কি বলি শুনো, আমি তো খালিক, আমি তো মালিক, আমি তো মানুষ বানাই, আমি আল্লাহ বলতেছি আমার বন্ধুর মতো দ্বিতীয় আর একজন পৃথিবীতে আমি অতীতে বানাই নাই, ভবিষ্যতেও বানাবো না। মা আহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ خلقت مبرا من كل عيب كانك خلقت كما تشاء এজন্যই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও গো নবী আপনার মতে এত সুন্দর কোন চোখ কোনদিন দেখে নাই,
আপনার মতো এত সুন্দর কোনো সন্তান পৃথিবীর মা জন্ম দেয় নাই। অগনবী আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনার এই জিগায় জিগায় বানাইছে, আল্লাহ আপনার চেহারা বানাইবার সময় যেন আপনারে জিজ্ঞেস করেছে, বন্ধু আমার তোমার চেহারা আমি আল্লাহ বানাবো, বন্ধু কেমনে বানাইলে তুমি খুশি একটু বলো। অগনবী যে আপনার চোখ বানানোর সময় যেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে, বন্ধু কেমন চোখ তোমারে দিলে তুমি খুশি হও। নবীগো আপনি যেভাবে চাইছেন যেন আল্লাহ আপনাকে এমন চক্ষুটাই দান করেছে। আপনার প্রতিটা অঙ্গের দিকে তাকাইলে মনে হয় আপনার মর্জি মতো আল্লাহ আপনারে বানাইছে, আর আমাদেরকে বানাইছে আল্লাহ তার নিজের মর্জি মতো, আর আপনারে বানাইছে যেন আল্লাহ আপনার মর্জি মতো। আমারে আপনারে যদি আল্লাহ কইতো আমি আব্দুর রহিম আব্দুল করিম তোমার চোখ কেমনে বানাবো, তোমার চোখটা কেমনে বানাইলে তুমি খুশি, আপনি তো উনকে কইতেন, আমি হইলে কইতাম আল্লাহ হরিণের মতো ডাগর ডাগর চোখ। না বিভিন্ন কবিরা দেখবেন কবিতার মধ্যে তার প্রেমিকার কত গল্প করে, কত প্রশংসা করে, করতে করতে জানো আমার মাহবুবার চোখটা কেমন ছিল, হরিণীর মতো ডাগর ডাগর চোখ, তারপরে নাকটা ছিল খুব ধারালো, চুলগুলি ছিল এমন, তারপরে এমন কত প্রশংসা চেহারার। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি বহুত বড় কবি ছিলেন, তিনি বলতেছেন খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশা, এতটা নিখুঁতভাবে আল্লাহ আপনারে বানাইছে গো নবী, আপনার দিকে তাকাইলে মনে হয় আপনার মর্জি মতো আল্লাহ আপনারে বানাইছে। যেটা যেভাবে বানাইতে কইছেন আল্লাহরে আল্লাহ যেন এইভাবে আপনারে বানাই দিছে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধুর মতো সুন্দর আরেকজন পাইবা কোত্থেকে, আমি বানাইলে তো পাইবা, আমি তো বানাই নাই, আমি আল্লাহ তো বানাই নাই, পাবা কোত্থেকে, সুবহানাল্লাহ। এজন্য নবীকে কোলে নিয়ে হালিমা সাদিয়া উটের পিটাইয়া বসছেন, আমার কিচ্ছু লাগবো না, আমি বাচ্চা লয়ে যাই, চেহারায় কয় অনেক কিছু, চেহারায় কয় বহুত নিয়ামত, চেহারায় কয় বহুত বরকতি বাচ্চা, বহুত বরকতি বাচ্চা। হালিমা সাদিয়ার স্বামী উটের পিঠে বসা গিয়ে নিয়ে উঠছে, উঠছে পরে হালিমা সাদিয়ার স্বামী বলতেছে হালিমা গো কিছু পাইছো, হালিমা সাদিয়া বলতেছেন স্বামী গো চেহারা দেখো, কিছু না, চেহারায় মনে হয় আমরা সব পাইয়া গেছি, চেহারায় বোঝা যায় আমরা সব পাইয়া গেছি। আল্লাহ নবীকে কোলে নিয়ে হালিমা সাদিয়া উটের পিছে বসছেন আর সামনে বসছেন তার স্বামী, এবার স্বামী উটকে পিটাইতেছেন। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে লিখেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ গেলে পিঠে চাবক দিছেন উটরে, চল বাড়ি যাব, বাচ্চা তো পেয়ে গেছে, উট নড়ে না চড়ে না লড়েও না, পিঠা খায় উটে কথা কয় না, আরো পিঠায় উট নড়ে না চড়ে না। এইবার হালিমা সাদিয়া অবাক, স্বামী অবাক, ঘটনা কি, উট নড়ে না চড়ে না বসছে যে আর উঠেই না। এইবার উট আল্লাহর কাছে তার জবান চায়, জবান উঠে আল্লাহর কাছে জবান চায়, মালিক আমি তো হাইবান, তুমি আমার জবান দেও নাই, এতে আমার কোনো বাধা নাই, আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, মালিক তোমার মর্জি, কিন্তু আল্লাহ এই মুহূর্তে আমার একটু জবান খুলে দাও, আমি আমার মালিকের সাথে একটু কথা বলবো, কেন আমি উট হাঁটতেছি না নড়তেছি না। সাথে সাথে আল্লাহ উটের জবান খুলে দিয়েছে, উট ডাক দেয়া কয় মালিক আমারে যতই মারো যতই পিটাও আমি কিন্তু নড়বো না হাঁটবো না, কারণ তোমার পিছনে যে বসছে তোমার বিবি যারে কুলে নিয়ে বসছে, তুমি তারে না চিনলেও আমি উট তারে চিনে ফেলেছি, আমি উট তারে চিনে ফেলেছি। ইনি রহমতের নবী সাইয়্যিদুল মুরসালিন, ওনার খাতিরে আল্লাহ কায়নাত বানাইছে, আমারে বানাইছে তোমারে বানাইছে। ওই রহমতের নবী যদি তোমার পিছনে বসে বেয়াদবি হয় বেয়াদবি হয়, আমার রহমতের নবীর আগে বসাও, তুমি পিছনে যাও, আমাকে মারা লাগবে না, আঘাত করা লাগবে না, আমি দ্রুত দৌড়াইতে থাকব। হালিমা সাদিয়ার স্বামী ডাক দিয়া কয় হালিমা গো কারে লই আইছো, উঠে যারে চিনে, ও হালিমা তুমি সামনে আসো,
আলিম আজাদি আমার নবীকে নিয়ে সামনে এসে বসলেন, স্বামী পিছনে বসছে, উট আস্তে করে দাঁড়ায় গেছে। এইবার উঠে ডাক দে, কই মালিক একটা আবদার করি, আমার রহমতের নবী যেখানে যার উপরে চড়বে সেই পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে যাবে। আমার নবী আমার পিঠে উঠছে, আমি উট পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ভাগ্যবান, আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে মালিক, এখন যেহেতু রহমতের নবী আমার পিঠে বসছে, নবীর নরম হাতে আমার উটের লাগামটা ধরায় দাও, আমাকে পিঠা দেওয়া লাগবে না, আমি দ্রুত দৌড়াইতে থাকবো। আমার রহমতের নবীর নরম হাতে যেই উটের লাগাম ধরায় দিছি, উটের শরীরের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়া দিছে, শক্তি আল্লাহ দিয়া দিছে। বান্ধবীরা যারা আগে উনারে ফালায় বাড়ি যাওয়ার ছিল, মাঝ রাস্তায় যায় ওদেরকে ক্রস করে ফেলছে। বান্ধবীরা কয়, হালিমা গ, এই উটটা এত শক্তি আসলো কর্তিকে, আসার সময় তোমার উটের কোনো শক্তি ছিল না, তোমার উট আমাদের সাথে হাইটা পারে নাই, এখন দেখা যায় তুমি আমাদেরকে ফালায় চলে যাইতেছ, এটা কি ওই উট নাকি অন্য কোনো উট? হালিমা সাদিয়া চুকির পানি মুছে আর কয়, না রে বান্ধবীরা, এটা ওই উট, এটা কি আগের উটি, নতুন কোনো উট না। যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন উটের লাগাম হলো রহমতের নবীর হাতে। ইলমে উ আজ আউয়ালিন আখিরি আন্দর মজিদ রহমাতুল্লিল আলামি খন্দস খুদাওন্দ করিম খলক খুলক কওল ফেল হাদি সিমতে ও হামিদ। জোরে বলি আল্লাহু আকবার। আহ, ওই নবী এখন রওজায় শুয়ে শুয়ে আমার আপনার জন্য আল্লাহর কাছে কাঁদতেছে। উম্মতের প্রতিটা হরকত, প্রতিটা আওয়াজ, প্রতিটা নড়াচড়া, প্রতিটা কাজ, খবরগুলি আল্লাহ ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পৌঁছাইতেছে। আমরা এখানে বসে আজকে নবীর আলোচনা করতেছি, আল্লাহ ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পৌঁছাইতেছে। যেরকম সুবহানাল্লাহ, যখনই আল্লাহর নবীর কাছে এই খবর যায়, নবী গো আপনার উম্মত আপনার আদর্শ ছেড়ে দিছে, আপনার সুন্নত ছেড়ে দিছে, তার চেহারা দেখলে আপনার উম্মত যে বোঝা যায় না, তার কাজ দেখলে আপনার উম্মত যে চেনা যায় না, ওগো নবী ওরা তো আজকে ইহুদ খ্রিস্টানদের কালচার নিয়ে নিছে। তখন রহমতের নবী রওজা শুয়া শুয়া চোখের পানি ঝরায় ঝরায় কান্দে, উম্মত আমি নবী তোমার জন্য উহুদের ময়দানে দানদান শহীদ করেছিলাম, আমি নবী তোমার জন্যই আবু জাহেলের হাতে আঘাত খেয়ে রক্ত ঝরাইছিলাম, আমি নবী তোমার জন্যই উহুদের ময়দানে রক্ত ঝরেছিল, তায়েফের জমিনে আমার রক্তে পায়ের জুতা আটকে গেছিল, ও উম্মত আমি তোমার জন্যই করেছিলাম। আমি নবী যদি চাইতাম, আল্লাহ আমি শান্তি চাই, আল্লাহ আমি ধন দৌলত চাই, আল্লাহ বলে বন্ধু উহুদ পাহাড়টারে স্বর্ণ বানায় তোমার পিছনে ঘুরতে বলবো, তুমি যেদিকে যাওয়া ওইদিকে তোমার পাশানে পিছনে স্বর্ণের পাহাড় ঘুরবে, স্বর্ণের পাহাড় ঘুরবে, আমি তো সব কিছুকে লাথি মেরেছি উম্মত তোমার জন্য, তোমার জন্য। আজ সেই উম্মত, আজ সেই উম্মত, তুমি বুঝি আজকে আমি নবীর ভুলে গেছো, আমার নবীর আখলাক ভুলে গেছো, আমার আদর্শ ভরে গেছো, আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না, আজ তোমাকে মসজিদে পাওয়া যায় না, ওয়াজ মাহফিলে পাওয়া যায় না, আজ তোমাকে বিভিন্ন গান বাজনার অনুষ্ঠানে পাওয়া যায়, তোমার মুখের দিকে তাকাইলে পরে আমার উম্মত বলে তোমাকে চেনা যায় না। প্যারে হাজির নজন্য বলি, যুবক একটু নিজেরে বুঝাও, একটু নিজেরে বুঝাও, কিয়ামতের ময়দানে ওই আমাকে যদি নবীর সামনে দাঁড় করানো হয়, আমার সুরত দেখলে নবী খুশি হবে না লজ্জা পাবে? যদি নবীর সুন্নত না ধরি, নবীর আদর্শ মতো না চলি, আমার নবীর সামনে যখন আমাকে দাঁড় করানো হবে, তখন আমার নবী লজ্জা পাবে, লজ্জা পাবে, কষ্ট পাবে, হায় রে আমার উম্মতের বুঝি হালত। হাশরের মাঠে নবীর একটা উম্মত, একটা উম্মত এরকমভাবে জাহান্নামের আসামি হয়ে রওনা দিয়া দিছে, জাহান্নামের আসামি হয়ে রওনা দিয়া দিছে, ফেরেশতারা হাত করা পা করা লাগায় নিয়ে যাইতেছে। হযরত আদম আলাইহিস সালামের চেহারাটা হবে সবার চেয়ে উঁচু, আদম আলাইহিস সালাম হাশরবাসী মানুষকে একটা উপরে গাছ যেভাবে নিচের মানুষকে দেখে এরকমভাবে দেখবে,
আদম আলাইহিস সালাম দেখতেছে একটা মানুষকে নিয়ে যাইতেছে জাহান্নামের ফেরেশতারা, তার হাত পায়ের অঙ্গগুলো চমকাইতেছিল, তার গুনার কারণেই নিচ্ছে, কিন্তু সে নামাজ পড়তো, অজু করত, আর অজুর কারণে তার অঙ্গগুলো চমকাইতেছিল। আদম আলাইহিস সালাম তখন ডাক দিবে, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, আমার নবীকে ডাক দিবে। নবীজি দৌড়ে আসবে, বাবা আমাকে কেন ডাক দিয়েছেন? আল্লাহর নবীকে আদম আলাইহিস সালাম বলবে, মুহাম্মদ, আমার তো মনে হচ্ছে ওই জাহান্নামী আসামিটা তোমার উম্মত, কারণ তার অজুর অঙ্গগুলো চমকাইতেছে। মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি যাও, তারে বাঁচাও, তারে বাঁচাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমি কোমরের মধ্যে গামছা দিয়ে একটা বাম দিব, শক্ত করে দ্রুত দৌড় দিতে গেলে মানুষ যাবে প্রস্তুতি নেয়। নবী বলেন, আমি কোমরটার একটা বাম দিব, বাম দিয়ে একটা দৌড় দিব, দৌড় দিয়ে ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা থামো থামো, আমার উম্মতের সমস্যাটা কোথায়, অসুবিধাটা কোথায় আমার একটু দেখায় নাও। ফেরেশতারা থামবে না, ফেরেশতারা বলবে, আমাদের থামার কোনো সুযোগ নাই, আমরা আল্লাহর অবাধ্য হতে পারি না, আমার আল্লাহর আদেশ তারে নিয়ে যাওয়া, আমরা থামতে পারবো না। নবী দৌড়ান, হুচুট খায় নবী পয়রা যান, ওইখান থেকে নবী আবার উঠেন, উঠতে আবার নবী দৌড় দেন, আবার দৌড় দিতে যায় নবী স্পিডে পয়রা যান, আবার নবী উঠেন, উঠে ফেরেশতারা থামো থামো, আমার উম্মতের সমস্যাটা কি, তার অপরাধটাকে আমাকে একটু বুঝায় নাও। দৌড়তে থাকবে, ফেরেশতারা যখন থামতেছি না, তখন আল্লাহর নবী এক জায়গায় বসে নিরাশ হয়ে আরশে আজিমের দিকে তাকায়া চোখের পানিটা ফালায় দেবে, ফালায় বলবে, আল্লাহ তোমার ফেরেশতারা আমার কথা শুনে না, আল্লাহ 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 তোমার ফেরেশতারা আমার কথা শুনে না। যে চোখের পানিটা ফালায় নবী ডাক দিবে, আল্লাহ বলবে, ফেরেশতারা যে যেখানে আসো থেমে যাও, পিছনে আমার বন্ধু তোমাদেরকে ডাকতেছে। আল্লাহ নবী কাছে যাবেন, যায় বলবেন, কি সমস্যা? বলে, তার গুনার পাল্লা ভারী। নবী বলবেন, আমার আরেকটা বার আমার চোখের সামনে তোমরা একটু পাল্লাটা ওজন দাও, চোখের সামনে পাল্লাটা ওজন দিবে। আল্লাহ নবী তার হাত থেকে একটা কাগজের টুকরা, যে কাগজের ভিতরে তার ইমানটা ছিল নির্ভেজাল, ওই ইমানের কাগজটা একটা পাল্লায় নবী রেখে দিবে, সাথে সাথে গুনার পাল্লা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এতটা উম্মতের জন্য পাগল যে নবী এখনও রওজায় শুয়া হাসরের মাঠেও শুধু ইয়া উম্মতি উম্মতি করবে, আর কোথায় কোন জায়গায় আমার উম্মত আটকে আছে এই খবর পেয়ে পাগলের মতো দৌড়াবে। সেই নবীর আদর্শ ভুইলা। আজকে তুমি কারে ফলো করতেছ, তুমি কারে অনুসরণ করতেছ, কাকে, কার সুরদর্শ যুবক, কার সুরদর্শ একটু বলো। যে নবী বলতেছেন, আমি আমার মাকে পাই নাই, আমার মাকে পাই নাই, দুধমাকে পেয়েছি। যে দুধমার সেবা খেদমত নবী এতটা করলেন, মায়ের খেদমতের এতটা আদেশ দিয়া গেলেন, আজকে তোমার দ্বারা তোমার মা কষ্ট পায়, তোমার দ্বারা তোমার বাবা কষ্ট পায়, আজকে তোমার দ্বারা তোমার এলাকার মুরব্বী কষ্ট পায়, আজকে তোমার দ্বারা তোমার উস্তাদ কষ্ট পায়। বলো, এই কি তোমার নবীর আখলাক ছিল? এই কি তোমার নবীর আদর্শ ছিল? প্রতি বছর রবিউল আউয়াল এসে তোমাকে কী সবক দিয়ে যায়, আমাকে কী সবক দিয়ে যায়, সবক দিয়ে যায়, আমার গোটা জিন্দগিটা যেন নবীর আদর্শে হয়, আমার নামাজের কিবলা হবে বাইতুল্লাহ, আর জীবনের কিবলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের কিবলা, বলেন আমার সাথে মুখস্থ করে, নামাজের কিবলা বাইতুল্লাহ, জীবনের কিবলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আমার জিন্দগিতে যা কিছু আমি করব, খাবো এটাও নবীর তরিকায়, ঘুমাবো নবীর তরিকায়, হাঁটবো নবীর তরিকায়, হাসবো নবীর তরিকায়, ব্যবসা করব আমার নবীর তরিকায়, চাকরি করব নবীর তরিকায়, বাবা হিসাবে ঘর শাসন করব নবীর তরিকায়, সন্তান হিসাবে চলব নবীর তরিকায়, কারণ আমার নবী বাবাও ছিলেন সন্তানও ছিলেন। এমন কোনো পৃথিবীর সেক্টর নাই যে জায়গাটাতে আমার নবীর আখলাক আর আদর্শ খুঁজে পাওয়া যাবে না। তুমি রাখাল হও, সেখানে দেখবা মরুর দুলাল, আমার নবী রহমতের নবী, তিনি ছাগল রাখালি করছেন, তোমার কাছে নবীর আদর্শ রয়েছে। তুমি ব্যবসায়ী হও, দেখবা শাম সিরিয়ার ব্যবসায়ী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জন্য ব্যবসায় আদর্শ রেখে গেছেন। তুমি চাকুরিজীবী হও, দেখবা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার চাকুরি করেছেন, সেখানে তোমার জন্য আখলাক রেখে গেছেন। তুমি বাবা হও, দেখবা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হিসাবে বাবার আদর্শ রেখে গেছেন। তুমি সন্তান হও, দেখবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা হয়া তিনি আদর্শ তোমার জন্য রেখে গেছেন। সমাজের একজন লোক হও, দেখবা হিলফুল ফুজুল নামে সংগঠন তৈরি করে সমাজ সংস্কারের আন্দোলন আমার নবী তোমাকে শিখাইয়া গেছেন। কোথায় তুমি জানতে চাও, কি শিখতে চাও, এমন সেক্টর নাই যেখানে আমার নবীকে খুঁজে পাবা না।
তারপরেও পুরা কপাল তোমার আমার, পুরা কপাল তোমার আমার। যদি আমরা এই জায়গা ভুলে থাকি, এই সমস্ত দিক থেকে নিজে অবহেলায় থাকি, এটা আমার কপাল পড়ল, আর কেউর কপাল পড়ল না, আমি নিজেই কপাল পুরা হলাম। আল্লাহ আমাদের সবাইকে এই মাসকে সামনে রেখে গোটা জিন্দগিটা, বিশেষ করে আজকে যদি এতটুকু ওয়াদা করি যে আমি আমার নবীর জীবনের সবচেয়ে বড় আদত যেটা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়া, যে নবী অসুস্থ হয়েও মসজিদে জামাতে এসেছেন সাহাবিদের কাঁধে ভর দিয়া, আমরা যারা আজকে এখানে বসলাম এতটুকু সবক যদি এখান থেকে নেই যে হুজুর নিয়ত করলাম মৌতের আগ পর্যন্ত আমার নবীর কলিজা আর ব্যথা দেব না, আমি কষ্ট হলো মসজিদে জামাতে আসব, জামাতটা সারলে আমার নবীর কলিজায় ব্যথা পায়। নবী যখন দেখছেন হুজরা থেকে আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ চলছে, জামাত চলছে, হুজরা থেকে নবী যে তাকায় মুসকি হাঁটছেন আর বলছেন আল্লাহ তুমি আমার উম্মতকে কবুল করো, আমার উম্মতের গোটা জিন্দগি যেন এইভাবে নামাজের কাতারে কেটে যায়। যেরকম সুবহানাল্লাহ, কারা কারা নিয়ত করতে পারি পাঁচ ওয়াক্ত জামাতে পড়ার, আল্লাহ প্রতিটা হাতকে তুমি কবুল করো। আর যাদের বাপ মা আছে আল্লাহ যেন বাপ মার সেবা করে আমরা চলতে পারি, মা বাবার কলিজায় যেন ব্যথা না দিই, আই আল্লাহ মুরব্বীদের সাথে যেন আমরা বিয়াদবি না করি। আল্লাহ আমাদের প্রত্যেকটা হাতকে কবুল করো। জুরে কোন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।